हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आमी तन्मय। आज के जे विषय भिडियोटी निये चले एसेछि सेटी होलो WBSEO एर पार्ट वन एवं पार्ट टू सप्ली एग्जाम। तो अनेकेर मध्ये क्वेश्चन आसछे जे पार्ट टू एर फर्म तो फिल आप हो गेछिलो, ताहले आबार केन नतून करे फर्म फिल आपेर डेट दिल। तो एटा कोनो ब्यापार ना, जे समस्त स्टूडेंटरा फर्म फिल आप करते पारेनि सेई समय तारा ইউনিভার্সিটিতে মেল করেছে তাদের আবার নতুন করে ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়ার জন্য। আর অবশ্য আগের ফর্ম ফিল আপের সময় মাঝখানে কোভিডের পরিস্থিতি চলে আসার কারণে কলেজ বন্ধ হয়ে গেছিলো, যার জন্য অনেকেই ফর্ম ফিল আপ করতে পারেনি যাদের দূরে বাড়ি। সেই জন্য স্টেট ইউনিভার্সিটি নতুন করে একটা সুযোগ দিল তাদের ফর্ম ফিল আপ করার। তো অনেকের মনেই কোশ্চেন আসছে যে 2 তারিখ থেকে এক্সাম, এখনও অ্যাডমিট পেলাম না। তো অ্যাডমিট পেয়ে যাবে, পুজোর পর কলেজ খুললে অ্যাডমিট দিয়ে দেবে। তো এবার পার্ট ওয়ানের এক্সাম নিয়ে একটু আলোচনা করা যাক। পার্ট ওয়ানের এক্সামের ফর্ম ফিল আপ কবে, লাস্ট ডেট, এক্সাম কবে হতে পারে, ঠিক আছে, কিভাবে হবে এক্সাম, সে বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক। তো তার আগে আমি চলে যাই গুগলে। গুগলে যাওয়ার পর এখানে টাইপ করব WBSEO এক্সামস, লিখে সার্চ করব। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ওয়েবসাইটটি খুলে গেল। তো তারপর এখান থেকে নোটিশ অ্যান্ড লেটারে আসবো, এক্সামিনেশন ফিজ পার্ট 1 2020, এই নোটিশটি ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড করার পর দেখুন এখানে লেখা আছে ফর্ম ফিল আপ ইন অ্যান্ড এক্সামিনেশন ফিজ পার্ট 1 2020। তো পার্ট ওয়ানের এক্সামও নিয়ে নেবে স্টেট ইউনিভার্সিটি, মেবি ডিসেম্বরের ফার্স্ট উইক টু 15 ডিসেম্বর এর মধ্যে এক্সাম কন্ডাক্ট করাবে। তো যারা এক্সাম দেবে তাদের জন্য বেস্ট অফ লাক, আর ফর্মটা ভালো করে ফিল আপ করবেন। তো আবার চলুন চলে যাই WBSEOExams.net ওয়েবসাইটে। আসার পর এখানে দেখুন ফর্ম আছে, পার্ট ওয়ান ফর্ম। যারা ফর্ম ফিল আপ করবেন তারা এখান থেকে করে নেবেন ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপ করে আপনাদের কলেজে গিয়ে জমা দিতে হবে না, কারণ আমি একটা স্টুডেন্টের কাছ থেকে খবর পেলাম যে ফর্মটা ফিল আপ করলে হয়ে যাবে, অ্যাডমিট কার্ড চলে আসবে যখন এক্সাম হবে, তো আপনাদের কলেজে যাওয়ার কোনো দরকার নেই। তো পার্ট ওয়ানের ব্যাপারটা এখানেই ক্লিয়ার করলাম। এবার আসি থার্ড ইয়ারের রেজাল্ট কবে বেরোবে। তো রেজাল্ট 2-1টা ইউনিভার্সিটিতে দিয়ে দিচ্ছে, তো আমি আশা করছি 2-3 দিনের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিও রেজাল্ট দিয়ে দেবে। তো কোনো চিন্তা করার কারণ নেই, আদার্স যে ইউনিভার্সিটিগুলি রেজাল্ট দিয়েছে তাদের রেজাল্ট খুব ভালোই এসছে। তো আশা করি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির রেজাল্টও খুব ভালো হবে। তো যাই হোক, পুজোটা খুব ভালো করে কাটাবেন, সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রাখবেন, মাস্ক অবশ্যই পরবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে এরকম ধরনের ভিডিও আসলে সবার প্রথমে আপনারা পেয়ে যান। থ্যাংক ইউ।